রাজ্যসভাপতি দিলীপ ঘোষের মন্তব্যকে আঘাত দিলেন পানিহাটি বিধায়ক তথা রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ। সদ্যই করোনা জয় করে সুস্থ হয়ে উঠে দলীয় কাজকর্ম সামলাচ্ছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। জনসভায় নিজেকে উজাড় করে দিচ্ছেন ষাটোর্ধ্ব নির্মল ঘোষ। মারণ করোনা ভাইরাস থাকা বসেছিল তার পরিবারও, তবু আন্না মানা মনোভাব নিয়ে কাজ করে চলেছেন বিধায়ক নির্মল ঘোষ। ভয় নয়, জয় করতে হবে করোনাকে। সচেতনতার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে দ্রুত বজায় রেখে সকলকে থাকার বার্তা দিলেন করোনাজয়ী নির্মল ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অসংখ্য ধন্যবাদ জানান তার মানবিকতার জন্য, পাশাপাশি বর্তমান রাজনীতি নিয়েও তুলে ধরলেন প্রাসঙ্গিক কিছু সমালোচনা। আমরা পৌঁছে গেছি মুখ্য সচেতক নির্মল ঘোষ তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, পাশাপাশি তিনি করোনা যোদ্ধাও বটে। কোভিড-19 করোনা ভাইরাস এবং সুপার সাইক্লোন এর বিরুদ্ধে যে জনজাগরণে চ্যানেল 10 খুব ভালো করছে তার জন্য আমারও শুভেচ্ছা রইল। আপনারা যারা চ্যানেল 10 দেখেন আরও ভালো করে দেখুন, এবং আমি আশা করি যে আগামী দিন মানুষের কাজ মানুষের জন্য আরও ভালো করে করব। এই যে মহামারী অসুখ, সে জায়গা দাঁড়িয়ে আপনি নিজেও একজন করোনা যোদ্ধা, মানুষের পাশে তো ছিলেন এবং নিজেও এই অসুখটা বহন করলেন। আমি একটা কথা খালি বলতে পারি, করোনাকে ভয় পাওয়ার কিছু নেই। করোনাকে যারা ভয় পেয়েছে তারা দুর্বল। করোনাকে ভয় না পেয়ে একে মোকাবেলা করতে হবে এবং নিজে সুস্থ থাকতে হবে, এবং মানুষকে সুস্থ থাকার সব রকম আজকের যে মেডিকেল সায়েন্স যেটা বলছে, মাস্ক পরা, স্যানিটাইজেশন দিয়ে হাত ধোয়া, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই যে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা মেনটেন করা, এগুলো করতে পারলে অনেকটা আমরা থাকবো। আর করোনা ভাইরাস এখন আর মরণ রোগ নয় পশ্চিমবাংলায়। একে আমাদের সরকার, রাজ্য সরকার যেভাবে আজকে মোকাবেলা করছে, হ্যাটস অফ টু মুখ্যমন্ত্রী, যিনি মানুষকে বলছেন, মানুষকে দেখাচ্ছেন, নিজে আচরি ধর্ম পরকে শেখায়, নিজে লড়াই করছেন এবং দেশবাসীকে লড়াই করতে শেখাচ্ছেন। সাহসের সঙ্গে করেছি, সাহস ছিল আমাদের মধ্যে, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এই রোগ কিছু করতে পারবে না যদি আমি দুর্বল না থাকি। দুর্বলকেই রোগ আরো দুর্বল করে, সবল মনের চিত্তে যারা শক্তিশালী তাদের কিছু করতে পারে না। হেয়ার ইজ এক্সাম্পল, আমি এই করোনাকে মোকাবেলা করেছি, মুক্ত হয়ে মানুষের কাজ শুরু করেছি। একেবারে এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে সুজিতদা বা আপনারা সবাই প্রায় অনেকেই এই অসুখে আপনাদের গ্রাস করেছিল, সেই জায়গা দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্যায় এই অসুখে গ্রাস হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেও ফোন করে খোঁজ নিয়েছিল, রাইট? সেই জায়গা মানবিক মুখ মুখ্যমন্ত্রী দেখুন, আমাকেও মুখ্যমন্ত্রী বলেছেন হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে চন্দ্রিমা গেছে, মুখ্যমন্ত্রী নিজে ফোন করেছেন, তদারকি করেছেন। মুখ্যমন্ত্রী এত বেশি মানবিক যে সুজিত বসু হয়ে বাড়ি ছিল তাকে তাড়াতাড়ি বলল হাসপাতালে যাও, এই যে আমার তমনেশ ঘোষ মারা গেছে, সবচেয়ে বড় দুঃখ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তো একটা আমাদের প্রথম দিনের দুঃসময়ে আমাদের তৃণমূল কংগ্রেসের মমতার সাথী ছিল। তাই মমতা খুবই, বিরোধীরা আক্রান্ত হলে তিনি সব জায়গায় খবর নেন, এবং একটা মানে কন্যা সমত মাতৃসুলভ একটা মনোভাব তার আছে, যেটাকে বিরোধীরা ছোট করে দেখার চেষ্টা করছে। মনে রাখতে হবে বাংলা এমন সংস্কৃতিকে জন্ম দিয়েছে যে ভারতবর্ষের মানুষকে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করার সব থেকে বড়ো শক্তি পশ্চিমবাংলা দেয়, আর মমতা বন্দ্যোপাধ্যায় এদের সবার কে সবার সামনে একটা আদর্শ হিসেবে দাঁড়িয়ে আছে। রাজ্যপালের সঙ্গে বিভিন্ন সময় দেখা গেছে মতবিরোধ, কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ্যপাল বললেন যে মুখ্যমন্ত্রী নিজে ফোন করে তার এবং তার পরিবারের খোঁজ নেন, এমনকি ভবকও দেন যে তারা যেন সুস্থ থাকে, অহেতুক ঘোরাফেরা না করে। এটাই তো মানবিক মুখ্যমন্ত্রী, যে একজন রাজ্যপাল প্রতিদিন প্রতিনিয়ত একটা সরকারের বিরুদ্ধে করে কথা বলছে, যেগুলো কথা বলা ওনার রাজ্যপাল হিসেবে যদি কিছু বলার থাকে মুখ্যমন্ত্রীকে বলবেন, যদি কিছু বলার থাকে প্রশাসনকে বলবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সামাজিক রূপে সব রকমই খোঁজখবর নেন, এবং রাজ্যপাল যাতে ভালো থাকেন তার জন্য তিনি দেখেন। সমালোচনা সমালোচনার জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, সামাজিকতা কিন্তু সামাজিকতার জায়গায় আছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানে ঘটনাচক্রে সি ইজ দি প্রাইম লেডি ফর
সোশ্যাল রিলেশনস। দিলীপ ঘোষ বলেছেন যে সিপিএম এর আমলে কটা দুর্নীতি খুঁজে পাওয়া গিয়েছিল। দিলীপ ঘোষের তো সবটাই দুর্নীতি। এই যে প্রায় 36 জনের মতো মানুষ যাদের 90% হচ্ছে গুজরাট, তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা ব্যাংক এবং সরকারি অর্থনীতির যে জায়গাগুলো সেগুলো লুট করে হয় দেশে আছে না বিদেশে পালিয়ে গিয়েছে। তারপর পিএম কেয়ার্স, প্রধানমন্ত্রীর তহবিল, আমরা কেউ জানতে পারছি যে এই লক্ষ লক্ষ কোটি টাকা আসছে, যেখানে কেউ 500 কোটি টাকা, কেউ 1000 কোটি টাকা, কেউ 30 কোটি, কেউ 50 কোটি দিচ্ছে। এ টাকার কত পার্সেন্ট বিজেপি তার তহবিল এবং কাটমানি খাচ্ছে, এটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট নয়। আমফান এবং মহামারীতে মানুষ যখন পীড়িত, বাংলার গভর্নমেন্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে মানুষের কাছে গিয়েছে। আমফান ঘটে যাওয়ার 48 ঘন্টা 36 ঘন্টার ভিতরে, 5 দিনের ভিতরে সকল মানুষের কাছে, যাদের বাড়ি ঘর সব কিছু ধুয়ে গিয়েছে, তাদের কাছে রিলিফ পৌঁছে গেছে, টাকা পৌঁছে গেছে, ঘর বাঁধবার সম্বল দিয়েছেন মমতা ব্যানার্জি। আর বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা সমালোচনা করছে, সমালোচনা বিরোধীরা করবে, কিন্তু মানুষকে, মানুষের এই দুর্যোগে, যেটা স্বাধীনতার আগে মানুষ কবে দেখেছে বলতে পারবে না, স্বাধীনতার পর এমন দুর্যোগ, এমন সুপার সাইক্লোন কখনো দেখেনি। আজকে মানুষের জীবন জীবিকা নিয়ে যেখানে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস লড়াই করছে, সেখানে বিজেপি এবং বিরোধীরা শুধু সমালোচনা করছে। সমালোচনা, এই সমালোচনা বাস্তব ক্ষেত্রে কোনো দাগ করতে পারেনি। আবারও সত্যুরে বেশ কিছু জায়গায় লকডাউন, শুধু সত্যুর না, পার্শ্ববর্তী বিভিন্ন বেশ কিছু জায়গায়, এটা খুব নতুন করে পশ্চিমবঙ্গে এক তো লকডাউন করার সময় ভারত সরকার একটা ম্যাসাকার করে দিয়েছিল, যা ভারতবর্ষের কোটি কোটি মানুষকে বিপদগ্রস্ত করে দিয়েছিল। যদি তখন সুযোগ দিত, তাহলে এই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের এই কষ্ট হতো না। 2 নম্বর হচ্ছে, এখন যেভাবে এই করোনাটা একটু বাড়ছে, কোনো উপায় নেই। আনলকডাউনের প্রথম পর্যায়ে লক্ষ্য করা গিয়েছে যে একে বাধা দিতেই হবে, এবং তার জন্যই আমাদের সরকার, পশ্চিমবঙ্গের সরকার, ভারত সরকার যে আইন ন্যাশনাল প্যান্ডামিকে যে আইন করছে, সে আইনের বলে বেশ কিছু জায়গা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, বিশেষ করে আমাদের উত্তর চব্বিশ পরগনায় এই লকডাউন করেছে। বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে মহামারী বৃদ্ধির জায়গাগুলোকে আরও বেশি শক্ত হাতে ধরে মানুষ যাতে মেডিকেল সায়েন্স, মানুষ যাতে নিয়ম পালন করেন, এবং সেই নিয়ম পালন করলে করোনা ভাইরাস থেকে মানুষ মুক্তি পাবে। তার জন্যই এগুলো করা হচ্ছে, কারণ এগুলো না করলে যদি এককভাবে এবং বহু বিধভাবে যদি করোনা বেড়ে যায়, তাহলে সামাজিক একটা নিরাপত্তা বোধ মানুষের থাকবে না। সেই জন্য সরকার এই এখন উত্তর চব্বিশ পরগনায় বিশেষ করে আমাদের নির্বাচন ক্ষেত্র যেগুলো করেছে, এগুলো করা মানুষ বেশিরভাগ মানুষ একে সমর্থন করে, তবে কিছু লোক যারা বেপরোয়া, মেডিকেল সায়েন্সের কিছুই মানে না, মাস্কও পরবে না, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে না, তাদের ক্ষেত্রে একটা বড় ভূমিকা প্রশাসন, পুলিশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পৌরসভাগুলো এবং আমরা সবাই মিলে এই ভূমিকা উত্তীর্ণ হয়েছি যে মানুষকে এই লকডাউনের পিরিয়ডে নিয়ম রক্ষা করে মানুষকে চলতে হবে, এবং মানুষ যত বেশি নিয়ম পালন করবে তত বেশি সেফ অ্যান্ড সিকিউর থাকবে। সত্যজিৎ বিশ্বাস ও বিজয় নাকি রিপোর্ট, চ্যানেল 10।